আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকে একটা নতুন রেসিপি তৈরি করে দেখাবো, রেড ভেলভেট কেক। চলুন জেনে নিই কী কী লাগবে। আমি 1/4 কাপ পানি নিয়ে নিয়েছি এবং এর ভিতর 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, এবং এর ভিতর সাদা সিরকা দিয়ে দিব 1/2 চা চামচ, এবং এটাকে মিশিয়ে এক সাইডে রেখে দেবো 5-10 মিনিট। এভাবে রেখে দিলে বাটার মিল্ক তৈরি হয়ে যাবে, তবে আপনারা কেনা বাটার মিল্কও নিতে পারেন। কেকটা তৈরি করার জন্য আজকে আমি 2টা ডিম নিচ্ছি। ডিমগুলোকে একটা বোলে নিয়ে ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিব। ডিমের কুসুম এবং সাদা অংশ মিশিয়ে নিলেই হবে। চিনি দিয়ে দিব 1/4 কাপ, এবং চিনিটা দিয়েও ইলেকট্রিক বিটারের সাহায্যে ভালো করে বিট করে নিব। বিট করতে করতে যখন এরকম সাদা ভাব হয়ে যাবে এবং ক্রিমি একটা কনসিস্টেন্সি চলে আসবে, তখন বুঝতে হবে রেডি হয়ে গিয়েছে। এর ভিতর এখন এসেন্স দিয়ে দিব। আমি ভ্যানিলা এসেন্স দিচ্ছি 1/2 চা চামচ, এবং বাটার মিল্কের সাথে কালার যোগ করে নিব। এভাবে কালার মেশালে কেকে সহজেই সুন্দর একটা কালার আসবে। আমি রেইনার্সের লিকুইড কালারটা নিচ্ছি, 1/2 চা চামচ থেকে 1 চা চামচের মতো লাগবে। লালের পরিমাণটা আপনি কেমন চান সেটা বুঝে কালারটা ব্যবহার করবেন, এবং বাটার মিল্কটাকেও মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। আলতোভাবে মিশিয়ে নিবেন, তাড়াহুড়ো করবেন না এ পর্যায়ে, এতে করে ক্রিমের ফোমি ভাবটা নষ্ট হয়ে কেকটা কিন্তু আর ভালো হবে না, জমাট বেঁধে যাবে, ভিতরে বাসা বাসা তৈরি হতে পারে। ভালোভাবে কালারটা যখন মেশানো হয়ে যাবে, তখন এর ভিতর শুকনো উপকরণ ময়দা দিয়ে দিব 1/2 কাপ, এবং 1/2 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিব, এবং চালনির সাহায্যে চেলে দিব। এতে করে দলা বেঁধে যাওয়ার চান্স থাকবে না। এবং এগুলোকেও আলতো হাতে মিশিয়ে নিব ব্যাটারের সাথে। মেশানো হয়ে গেলে সাইডের এক্সট্রা অংশগুলোকেও মিশিয়ে নিবে সুন্দর করে, না হলে ওই অংশগুলো কেকের ভিতরে দলা 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 জমার ভাব তৈরি করতে পারে। আজকে কেকটা তৈরি করার জন্য আমি 2 পাউন্ডের মোল্ড ব্যবহার করছি, তবে আপনারা যদি 1 পাউন্ড কেক বানাতে চান সেক্ষেত্রে 6 ইঞ্চির 1 পাউন্ডের মোল্ড ব্যবহার করবেন। আমি এই কেকটা দিয়ে কেক ট্রিপল তৈরি করব, যার জন্য আমার কেকের হাইটটা খুব একটা জরুরি না, তাই আমি এরকম ফ্ল্যাটভাবেই কেকটা বেক করছি। আমি ইলেকট্রিক বিটারে বেক করব 150 ডিগ্রি সেলসিয়াসে। এই কেকটার ব্যাটারটা কিন্তু একটু পাতলা হয় এবং এটাকে একটু সময় নিয়ে বেক করতে হয়, না হলে দেখা যায় কেকের সাইডে পুড়ে একটা কালার নষ্ট হয়ে যায়। তো আমার কেকটা আমি বেক করে নিয়েছি ইলেকট্রিক চুলাতে, সরি ওভেনে। আমি কেকটা মোল্ড আউট করে দেখাচ্ছি কালারটা কতটা সুন্দর এসেছে। দেখুন আমার কেকের কালারটা কত সুন্দর এসেছে। এটা দিয়ে আমি এই রেড ভেলভেট ট্রিপল তৈরি করব। দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।